আসসালামু আলাইকুম, এটা হলো এলিয়ন গাড়ি, দেখেন পুরো ট্যাঙ্কি। এটা হলো এলিয়ন গাড়ি, এটা হলো এলপিজি করা হবে, একটু দেখাই। চট্টগ্রাম মেট্রো কো 12-18-68 এলিয়ন, এলিয়ন গাড়ি A15। আসলে এলিয়ন গাড়ি অনেকগুলো ছাড়ানো আছে, তারপরে এলিয়ন গাড়িটা ভিডিও এই জন্য দিচ্ছি যে আমরা একটু দূরে আসি, ঢাকা থেকে একটু দূরে আসি, এই জন্য দেখতেছেন চট্টগ্রামে। হ্যাঁ, আমরা আছি হলো নোয়াখালীর মধ্যে, চৌমনি রোড, বেগমগঞ্জ, নোয়াখালী যে দেখুন অনেকটা ইয়ার মধ্যে আসছে, আনোয়ার সিএনজি নোয়াখালীর মধ্যে। ঠিক আছে, রাস্তার অপোজিটে হলো ফায়ার সার্ভিস, যদিও ক্যামেরা একটু ক্লিয়ার আসতেছে না, অনেক শব্দ। এটা আসলে এই জন্য দিচ্ছি যে গাড়িতে অনেকগুলো করে ভিডিও ছাড়ে দেওয়া আছে, সব জায়গার লোক আসলে জানে না, এই জন্য এখানে এলপিজি জানানোর জন্য আপনারা ঢাকা থেকে আসছে। আবার যে সব জায়গায় সার্ভিস দিব তাই না, কাজ মোটামুটি ক্লিয়ার। আমি এই জন্য ভিডিওটা ছাড়ছি যে খালির মতো আশা করে দিয়ে যাচ্ছি, প্লাস এদেরকে জানাই যাচ্ছি এলপিজি সম্পর্কে, যেন এলপিজি সম্পর্কে মানুষ জানে। চৌমনির মধ্যে, নোয়াখালীর চৌমনির মধ্যে আপনারা এলপিজি করতে চান, এই চৌমনির এখানে যোগাযোগ করলেও পারবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এই জন্যই যে নিত্য নতুন গাড়িগুলো সম্পর্কে আমি জানাবো, কোন গাড়িগুলো হবে, কোন গাড়িগুলো হবে না, প্লাস এলপিজির সুযোগ সুবিধাগুলো এগুলো জানাই দেবো। যারা আপনার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এগুলো আপনি আপডেট পাই থাকবেন, কোন গাড়ি হবে, কোন গাড়ি হবে না, এলপিজি সম্পর্কে বিস্তারিতভাবে বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।